সাংস্কৃতিক প্রতিযোগিতার 2021 এর সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক আমার সামনে ভূমিষ্ঠ সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এবং এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন যিনি সম্মানিত অধ্যাপক ডক্টর ইব্রাহিম আদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছি এক বিশেষ লক্ষ্য নিয়ে আমরা মুজিব বর্ষ উদযাপন করছি এটা জাতীয় প্রোগ্রামেরই একটি অংশ কিন্তু আমাদের কি লক্ষ্য আমাদের একটা বিশেষ লক্ষ্য নিয়ে আমরা এই কাজটা করেছি বা করতে যাচ্ছি আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের যারা শিক্ষার্থী তাদের প্রায় 70 বা তারও বেশি 70 থেকে 75% শিক্ষার্থীর দায়িত্ব গ্রহণ করেছে এবং তাদের শিক্ষা ব্যবস্থা করেছে আমাদের বর্তমান সময়টা একটা অস্থির সময় বিশেষ করে এই যুবক শ্রেণীর জন্য এই বয়সের জন্য হাতের নাগালে রয়েছে মাদক এবং নানা রকম অপসংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় তাদেরকে যদি সঠিকভাবে গড়ে তুলতে না পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা লক্ষ্যই বিনষ্ট হবে আমরা প্রতি বছরই সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকি এই একই লক্ষ্য নিয়ে যে সংস্কৃতি মানে একজন শিক্ষার্থী নিশ্চয়ই বিপদগামী হবে না আর এটা প্রমাণও রয়েছে যে একটি আমাদের যুবশ্রেণী যদি খেলাধুলা বা সংস্কৃতির মধ্যে জড়িয়ে থাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে তার ওই নষ্ট হওয়ার দিকে মনটা যায় না বা সে বিপদগামী হয় না বহু প্রমাণ রয়েছে এরকম আমরা দেখেছি যে যারা খেলোয়াড় তাদের মধ্যে এরকম মাদকাসক্তি বা বিপদগামী হওয়ার সংখ্যা খুবই কম থাকে আমাদের যারা সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক মানার তাদের মধ্যে এই সমস্ত দোষ ত্রুটি কম থাকে এই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করে থাকি বা এই সমস্ত প্রোগ্রাম হাতে নিয়ে থাকি প্রতি বছর এবছর একটি বিশেষ ব্যবস্থা কারণ হলো আমরা ডিসেম্বর মাসে আমাদের বিজয় দিবসে আমাদের যে মুজিব বর্ষের মূল প্রোগ্রাম সেটা শেষ হবে শুরু হয়েছিল এক বছর আগে আমাদের এই লক্ষ্য সামনে নিয়ে আমরা আমাদের সারা বাংলাদেশের প্রতিটি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করেছি রাজশাহী বিভাগে রাজশাহী কলেজ এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিয়েছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রাজশাহী কলেজের উপর বিশেষভাবে আস্থাবান রাজশাহী কলেজ ইতিপূর্বে এরকম অনেক অনুষ্ঠানের সফল আয়োজক সেই প্রেক্ষাপটে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছি আমাদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমি এসে সত্যি আনন্দিত হয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই আবহ রয়েছে অর্থাৎ একটি প্রতিযোগিতা আয়োজনের মতো যথেষ্ট সুযোগ সুবিধা এবং তাদের মন মানসিকতা রয়েছে এবং সেইভাবেই তারা আয়োজন করেছেন আপনারা আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এই আয়োজনের জন্য আপনারা কষ্ট করেছেন এখানে আপনাদের শ্রম ও সময় ব্যয় করেছেন এজন্য আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই অনুষ্ঠান যারা অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে আমার শিক্ষার্থীরা তারা নিশ্চয়ই অনেকেই এখানে উপস্থিত আছে আমি আশা করি যদিও সংখ্যায় খুব বেশি মনে হয় না আমার মনে হয় যারা কেউ বাইরেও থাকতে পারে তো
তো যারা এখানে আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে অন্ততপক্ষে পুরস্কার পাক বা না পাক একটা বড় মঞ্চে তার আবির্ভাব হলো, এটা একটি বড় বিষয়। এর মধ্যে দিয়েই হয়তো আমাদের একজন জাতীয় শিল্পীকে আমরা খুঁজে পাবো এই সমস্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে। দেখা যায় আমাদের ক্রীড়া ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকেই এরকম প্রতিযোগিতা থেকেই উঠে এসেছে এবং এই প্রতিযোগিতাগুলি তাদেরকে সাহস যোগায় পরবর্তী বড় বড় মঞ্চে ওঠার জন্য। আমি সকলকে আবারও কৃতজ্ঞতা এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।